नमस्कार बन्धुरा, पापियास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आमार आजके रेसिपि हलो टकेर डाल बा आम दिए मुसुर डाल। आमरा बांगालिरा दुपुरबेला ग्रीष्मकाले किन्तु ए धरनेर टकेर डाल भातेर साथे खेते भीषण पछन्द करी। ताई आजके आमि आपनादेर जन्य निये एसेछि एई टक डालेर रेसिपिटि। चलुन ताहले ভিডিওটি শুরু করি। টকের ডাল বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাপে মুসুর ডাল নিয়েছি। মুসুর ডাল দিয়ে কিন্তু আম ডালটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে নরমাল জল দিয়ে 2-3 বার জলটা পাল্টে আমি ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা আমাদের ধোয়া হয়ে গেছে। এরপর আমি প্রথমে ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি 2 কাপ জল। ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুসুরির ডালটা। ডালটা আমি 2-3টে মিডিয়াম ফ্লেমে সিটি দিয়ে ডালটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি অন্যদিকে দেখুন একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমের খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এরপর এরকম লম্বালম্বিভাবে আমটাকে কয়েক টুকরো করে কেটে নিলাম। মাঝের যে অংশটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। আর লম্বালম্বি করে এরকম একটু সরু সরু করে আমটাকে আমি কেটে নিলাম। অন্যদিকে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আরও অল্প একটু সেদ্ধ হতে বাকি আছে। সেটা কিন্তু আমরা ডালটা একটু ফুটিয়ে সেদ্ধ করব। এরপর অন্যদিকে আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। ওর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর 1/4 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা। 5 ফোড়নটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে তেলের সাথে অল্প একটু উল্টে পাল্টে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ চিনি। আবারও ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা আমাদের একটু চাপ হয়ে গেছে, তার জন্য আমি আরও 1 কাপের মতো জল এর মধ্যে দিলাম, যাতে ডালটা আরও একটু আমের সাথে ফুটবে, যাতে আমটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে 2 চা চামচের মতো নুন দিলাম। এরপর ঢাকা দিয়ে এটা 5 মিনিট মতো ভেতরে ভেতরে সেদ্ধ হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এতক্ষণে আমাদের আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও খুব ভালোভাবে পাক হয়ে গেছে। এর চেয়ে বেশি চাপ আমি করব না, এরকম পাতলা পাতলা থাকবে ডালটা। এরকম অবস্থাতেই আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এ ধরনের টকের ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই গরমের সিজনের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।